আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামলাইল দেখে বুঝতেই পেরেছেন আজকের এই কেকটি কিন্তু ব্ল্যান্ডারে তৈরি করে দেখাবো মাত্র দুই মিনিটে ব্ল্যান্ডারে ব্যাটার তৈরি করে পারফেক্ট স্পঞ্জ কেক চুলাই তৈরি করে দেখিয়েছি এইরকমই পারফেক্ট হবে নরম তুলতুলে হবে আর এই জিগলি কেকটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে নরম তুলতুলে এই কেকটা যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র তাও আবার মাত্র দুই মিনিটে তো চলুন এত কথা না বাড়িয়ে পারফেক্ট এই কেকের রেসিপিটা দেখে নিই যে কেউ আপনারা কিন্তু এই কেকটা সহজেই বানাতে পারবেন প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেড়ে নিয়ে চাল এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর সাথে বেকিং পাউডার একটা চামচ দিয়ে দেব বেকিং সোডা হাফটা চামচ আজকে এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু সম্পূর্ণ উপকরণ দেখাবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে সব শুকনো উপকরণগুলোকে এই পর্যায়ে চেলে নেব চেলে নিলে ময়দাতে বাতাস সামিল হয় কেকটা অনেক বেশি পারফেক্ট হয় দেখুন চালা হয়ে গেল আর এই পর্যায়ে কেক মোল্ড রেডি করে নিই দেখুন এখানে ছয় ইঞ্চি সাইজে একটি কেক মোল্ডের ভেতরে অয়েল ব্রাশ করে নিচ্ছি চারো সাইড থেকে অয়েল ব্রাশ করে নিয়ে লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আনমোল্ড হবে এতে করে আর উপরেও অয়েল ব্রাশ করে দিচ্ছি কেকের মোল্ড কিন্তু রেডি চলুন এবার ব্ল্যান্ডারে ব্যাটার তৈরি করে নিই দেখুন আজকের কেকটি মাত্র দুইটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো রুমের স্বাভাবিক তাপমাত্রা দুইটা ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনার চাইলে একটু কমে বাড়িয়ে নিতে পারেন ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ ডিমের এক্সট্রা গন্ধ দূর হওয়ার জন্য অ্যাসেন্স দিচ্ছি আপনারা চাইলে লেবুর খোসাও দিয়ে নিতে পারবেন এখন ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এই পর্যায়ে দুই টেবিল চামচ গুড় দুধের সাথে ওয়ান ফোর্থ কাপ পানি মিশিয়ে মিক্স করে ওয়ান থার্ড কাপ করে নিয়েছি আর এইটা এখন এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ঘন দুধ দেওয়ার এতে করে কিন্তু কেকটা অনেক বেশি ভালো হয় এখন ব্ল্যান্ডারে মাত্র দুই মিনিটের মতন বিট করে নেব যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যায় দেখুন ফিরে আসলাম মাত্র দুই মিনিটের মধ্যেই এতে করে কিন্তু চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে একটা পারফেক্ট ক্রিমি টেক্সচার এতে চলে এসেছে এখন এটা মোল্ডে ঢেলে নেব। কোনো প্রকার ইলেকট্রিক বিটার লাগলো না হাতের কোনো কাজ লাগলো না সব কিছু মিক্স হয়ে গিয়েছে আর এই পর্যায়ে ব্যাটারের ভেতরে শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি আমি এই শুকনো উপকরণ দুইবারে দিয়ে নেব একবারে খুব ভালো করে মিক্স করে পরবর্তীতে আবারও দিয়ে দেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে একবার মিশিয়ে নিয়েছি আরও একবার দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে খুব ভালো করে মিক্স করার পরেই দেখাচ্ছি দেখুন ব্যাটারটা এইটা কিন্তু একটা রাবারি কনসিস্টেন্সি একেবারে পাতলাও না আবার একেবারেই ঘনও না যে কেউ কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন এই পর্যায়ে মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে ঢালার পরে কিন্তু আর দেরি করব না এইভাবে চাইলে আপনারা কাঠি দিয়ে নাড়িয়ে চায় নিতে পারেন কিংবা চাপ করে নিতে পারেন এইভাবে যাতে ভেতরে কোনো কর্তের সৃষ্টি না হয় এই পর্যায়ে গ্যাসের চুলা এসে পড়লাম এখানে একটি প্যান বসি নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ড বসিয়ে দিলাম এইটাকে কিন্তু প্রথমে হিট দিয়ে নিয়ে নিই এই তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে অবশ্যই আটকিয়ে নেবেন যাতে ভেতরকার ভাবটা বাইরে বের না হয়ে যায় এখন চুলয় প্রথম পাঁচ মিনিট মিডিয়াম আঁচে হিট করে নেব তারপরে একেবারে লো থেকে মিডিয়ামে করে সম্পূর্ণ ৩৫ মিনিটের জন্য বেক করে নেব আর এতেই কিন্তু পারফেক্টভাবে কেকটা বেক হয়ে যাবে সম্পূর্ণ পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কেকটা কিন্তু এই পর্যায়ে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এই পর্যায়ে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন এই কাঠিটা নিট আর ক্লিন মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে চুলার আসটা বন্ধ করে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এতে করে কেকের সাইড থেকে আর উপর থেকে একটু লাল কালার হয়ে এসেছে দেখতে সুন্দর লাগে এই তো ঠান্ডা হওয়ার পরে সাইড থেকে খুলে নিয়ে আনমোল্ড করে নিচ্ছি অয়েল ব্রাশ করে লেখালি কাগজ বিছিয়ে দিয়েছিলাম এই জন্যে খুব সহজে কিন্তু এসে পড়লো দেখুন কাগজটাও সরিয়ে নিচ্ছি নিচের অবস্থাটা আর কি সুন্দর হাইট সহকারে কেকটা হয়েছে আর এই কেকটাকে কেটে ভেতরকার অবস্থাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নরম তুলতুলে কেকটা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন অ্যাকচুয়ালি এইটা হলো নো ফিল কেক এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন নরম তুলতুলে এই কেকটি ঘরের সবার অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ ট্রাই করলে কখনোই নিরাশ হবেন না ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতন এখানেই আল্লা হাফিজ